সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুড়া গ্রামে। আমরা রয়েছি আতাউর ভাইয়ের বাসায়। আপনারা আমার সামনে বেশ কয়েকটি গাভী গরু দেখছেন, দুইটি তিনটি গাভী গরু দেখছেন। এই যে এখানে আমরা একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের, এখানে একটা দেখছি, এবং এখানে একটা দেশাল জাতের গাভী দেখছি। এগুলো সবগুলোই কিন্তু উনি বিক্রি করতে চাই। আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে গাভী সূত্র ধরেই কিন্তু আমরা চলে এসেছি এখানে। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, কেমন দাম রেখেছেন, কতটুকু দুধ হয়, বয়স কেমন হয়েছেন, সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এই রিপোর্টে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা, কি অবস্থা বলেন দেখি? এর আগে তো দিয়েছিলাম, ওগুলো সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়েছে। আচ্ছা, এখন টোটাল আপনার বাসায় কতগুলো আছে এরকম? এখন বাসায় আমার দুটো ফিজিশিয়ান গরু আছে, আর আটটা এদিকে আছে হাড্ডিসারও আছে। আচ্ছা আচ্ছা, এই পাশে হাড্ডিসারও আছে আটটা। আচ্ছা আচ্ছা, এই যে ফ্রিজিয়ান দেখছি গাভী গরু, দুধের গরু, এগুলো কি আপনার বাসার না পোষা? হ্যাঁ হ্যাঁ, মানে খামারে আপনার নিজস্ব বাসার এগুলো? এই দুইটা, এই দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি প্রথম নাম্বার হচ্ছে এইটা। আচ্ছা, এটা বয়সটা কেমন হয়েছে ভাই? গাভীটা ছয় দাঁত, এটা কি ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান ছয় দাঁত বয়স। এই যে এইটা। আচ্ছা, দুধ কেমন হচ্ছে এখন? দুধ ৬ মাস ১০ দিন লাগবে তাহলে পেটেটা বের হবে। আচ্ছা, বাচ্চা তো ষাঁড় বাচ্চা? আচ্ছা, এই যে দেখছি আমরা ষাঁড় বাচ্চা। তাহলে এখন দুধ পাচ্ছেন কতটুকু ভাই? এখন গাভ আছে বিধায় 8 কেজি, আর আগে কতটুকু পাওয়া যাইতো? আগে 10 কেজি। এই দেখছেন যে ষাঁড় বাচ্চা সাথে গাভী। আচ্ছা আচ্ছা ভাই, কেউ যদি নিতে চায়, উনি বলে দিতে ঠিক আছে আমি আসতেছি, আমি দেখে শুনে এই দুধ দহন করে নিয়ে যাবো, সেই সুযোগ আছে? অবশ্যই, মানে কথা কাছে তো মিল থাকবেই, আপনি তো চ্যালেঞ্জ করতেছেন যেটা দেখতেছি। আচ্ছা, তো এইটা কেমন কি দাম রেখেছেন বলেন দেখি? বাছুর সহ 1,60,000। আচ্ছা আচ্ছা, দেখছি বাছুর সহ 1,60,000 টাকা। এই যে এইটা দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। এই যে তাহলে এইটা আমরা একটু দেখি দুধের ওলানটা, একটু দেখি এটা এ করেন তো, এই যে দুধের ওলানটা। আচ্ছা আদর ভাই, আমাদের একটা বিষয় বলেন তো, এই গরুটা যদি কেউ 6 থেকে 7 মাস পালে আনুমানিক কেমন এখান থেকে প্রফিট হতে পারে? কেমন কি 6-7 মাস পারলে যেমন দুধটা আসতেছে, হ্যাঁ হ্যাঁ, 50 টাকা কেজি, 50 করে দুধ, 8 কেজি হলে 400 টাকা। আচ্ছা, খাবে ও 200 হতে 250, 200 হতে 250, তার মানে ডেইলি দুধ থেকে 200 টাকা অ্যাটলিস্ট থাকবে আশা করা যায়। অবশ্যই, মানে 150 থেকে 200 টাকা, 150 থেকে 200। আচ্ছা আচ্ছা, তারপরে বাচ্চা একটা আসতেছে, হ্যাঁ, বর্তমানে একটা বাচ্চা আছে, বাচ্চা আছে, বাচ্চাটা বড় হয়, বড় হয় আসবে, না হলো 10-20 হাজার টাকা কম হলো, আরো বেশি হবে, আরো বেশি হবে যে বাজার হিসাবে। আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যায় যে 6 থেকে 7 মাস পারলে বাচ্চাটা যখন হবে গাভী গরু, এবং সে বাচ্চাটার দাম প্রায় কাছাকাছি আসবে, এবং এই বাচ্চাটা প্রায় বিক্রি হবে তখন 1,00,000-এর কাছাকাছি, 1,00,000 পার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবং দুধ থেকে মানে যেটা হবে আইটা, এটাতে গাভীটা চলবে? আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যায় যে 6 মাসে মোটামুটি ভালো একটা অঙ্ক চলে আসবে। আচ্ছা, আমরা এখন 2 নম্বর আসতে চাই। এই যে এইটা, এটা দেখি, এটা বয়স কেমন? এটা কি গাভ আছে? এটা এটা 5 মাস, এটা 5 মাস, আর একটা 4 মাস। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, এই গরুটার আমরা সাপোজ এখন আনুমানিক গোস্ত কেমন হতে পারে, একটা আইডিয়া নেই? গোস্ত হলে এটা আপনার ম্যাক্সিমাম 4-4.5 মণ, 4.5 থেকে 5 মণ এটা গোস্ত হবে। আর সাথে এটা হচ্ছে ক্রস জাতের, ক্রস জাতের বকনা বাচ্চা, না এটা বকনা বাচ্চা, দেখি এটাকে সরান। এই যে দেখছি, এই যে বাচ্চাটা, বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 4 মাস, 4 মাস বয়স বাচ্চাটা। আর গাভীটা হচ্ছে 5 মাসের গাভ, 5 মাসের গাভ, ও 5 মাস বাচ্চাটা বয়স। আচ্ছা আচ্ছা, 5 মাসের গাভ। এই যে এইটা, আচ্ছা এইটা রানিং দুধ হচ্ছে কতটুকু ভাই? 8 কেজি। এটা দুধটা কি কেবলমাত্র দহন করছেন নাকি? এই জন্য মনে হচ্ছে, এই যে এটাও 8 কেজির মতো দুধ হচ্ছে।
এই যে দেখছি আমরা, তাহলে এটাও কেমন দাম রেখেছেন? এটাও 1,60,000। 1,60,000, 1,60,000। দাম ধরে কি সুযোগ আছে না ফিক্সড? এখন কেউ যদি এসে বসে থেকে দুধ দহন করে নিয়ে যেতে চায়, সেই সুযোগটা দিবেন? আচ্ছা, এই যে এটা বয়স, বয়স 6 দাঁত। আর প্রথমে যেটা দেখেছিলাম এটা বয়স কয় দাঁত? এরাও 6 দাঁত, মানে এখনো জোয়ান হয়নি। তার মানে এগুলো কয় নাম্বার করে বাচ্চা? 2 নাম্বার বাচ্চা। এটাও 2 নাম্বার, এটাও 2 নাম্বার। এই যে দেখছি আমরা, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, সর্বশেষ 3 নাম্বার যেটা দেখছি, এটা দেশি, দেশি দেখি আমরা দেশিটা, গাভী দেশি বাচ্চা সহিওয়াল। এই তো ভয় পাচ্ছে, একটু সরাই দেন। হ্যাঁ, একটু খোলেন দেখি। এটা মনে হয় জোয়ান হয়ে গেছে না? এটা জোয়ান। আর এই এই যে বাচ্চা, বকনা বাচ্চা, বকনা বাচ্চা দেখছি আমরা। এটা কি দুধ হয় কি? এটা দুধ হয় কি? এটা দুধ আমরা চাই 1.5 কেজি বলছেন। 1.5 কেজি? আচ্ছা, এটা কেনা? এটা কেনা, এটা কেনা, ওই যেটা বাড়ির। তাহলে এটা হয়ে গেছে জোয়ান, এটা প্রাপ্ত বয়স্ক। তো এইটা কেমন গাই বাচ্চা দাম যাচ্ছে? 51,500। এটা হচ্ছে 51,500। সাইহিওয়াল বাচ্চা, সাইহিওয়াল বাচ্চা 51,500। একটু হাঁটান তো, সামনে নিয়ে যান তো দেখি আমরা। এই যে দেখছেন সাইহিওয়াল নাভি ঝোলানো সে বকনা বাচ্চা। আচ্ছা, এই যে এটা গাভি বাচ্চাটাও কিন্তু একে খাওয়া দাওয়ার হয়তো বেশি দেয়নি, দুধ দহন করছে বেশি, এই জন্য গাভিটার অবস্থা খুব একটা বেশি ভালো না। এই যে তাছাড়া ভাই, এখন কীভাবে কন্ট্যাক্ট করবে বলেন দেখি? মোবাইলে, মোবাইলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো। 0171-0171-663-663। হ্যাঁ, 5424-5424। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। তাহলে টোটাল আপনার এই তিনটাই কত মূল্য দাঁড়াচ্ছে? এটা 1,60,000, 1,60,000 এবং 51,500। আমরা আবারও রিপিট করি, দেখছেন এই যে এটা, এটাও তাহলে 5 মাস বয়স বাচ্চাটা। এই যে 5 মাস বয়সের বাচ্চা, সেই সাথে গাভী, 1,60,000 টাকা, 6 দাঁত বয়সের, 8 কেজির মতো দুধ হয়, 6 দাঁত বয়স। দেখছেন 1,60,000 হলে এটা বিক্রি করবে, এবং এটাও কিন্তু 6 দাঁত বয়স, এটাও সেম পরিমাণ দুধ হয়, সাথে ক্রস জাতের বকনা বাচ্চা। 1,60,000 হলে এটা বিক্রি করতে চায়, এবং এটা দেখালাম, এটা 51,500। এবং সেই সাথে এখানে যে হাড্ডি সাদ দেখছি বেশ কিছু, এগুলো কেমন কী রেট রেখেছেন বলেন তো? এই দুটো 31,200 করে। এই 31,200 করে, 31,200। এগুলো কি জোয়ান নাকি? জোয়ান। এই যে এটা একটা 3 নাম্বার, আর এটা একটা 4 নাম্বার, আর এটা একটা 5 নাম্বার, এবং এই 5টাই কত বললেন? 38,700 করে। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি সবগুলো জোয়ান। তাহলে ওগুলো কেউ নিতে চাইলে ওগুলো নিতে পারবে, এগুলো নিতে পারবে। আচ্ছা, এখন এমন হতে পারে না যে আমার তো অ্যাবিলিটি অত বেশি নাই, আমি সবগুলো তো গাভী নিতে পারবো না, একটা গাভী নিতে পারবো? সুযোগ আছে দেওয়া? সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে। এখান থেকে যদি কেটে কেউ 3-4টা নিতে চায়, সুযোগ আছে, সুযোগ আছে, তখন রেটটা তখন একটু অল্টারনেট হবে। আর গাভীর ক্ষেত্রে তো একই, আর হাড্ডি সার যদি কেউ নিতে চায় 2-4টা বেশি। আচ্ছা আচ্ছা, এই 5টা একই একই লটের, আর এই 2টা একই লটের। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।